বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন 15ই মে থেকে 15ই জুন সূর্যের অবস্থান হতে চলেছে বৃষ রাশির ঘরে এবং বাংলার জ্যৈষ্ঠ মাসে সূর্য কিন্তু অবস্থান করবে বৃষ রাশিতে। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে করতে অবশ্যই বৃশ্চিক রাশিতে এসে উপস্থিত হচ্ছে এবং বৃশ্চিক রাশি থেকে আমরা আপাত দৃষ্টিতে সূর্যকে কিন্তু বৃষ রাশিতে দেখব, অর্থাৎ আমাদের পৃথিবীর পরিক্রমণটাই এখানে সূর্যের রাশি পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই বাংলার জ্যৈষ্ঠ মাসে আপনাদের কি ভালো কি মন্দ ফল আসবে এটাই আজকের আলোচনার মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা যেটা মূল বিষয় এখানে আলোচনা করব, সূর্য কিন্তু তার তুঙ্গস্থ ভাব থেকে অর্থাৎ তুঙ্গ গৃহ থেকে সূর্য এবারে আসছে অবশ্যই শুক্রের রাশিতে। যদিও শুক্রের রাশি সূর্যের তুঙ্গ রাশির থেকে এখানে কিন্তু ততটা পাওয়ারফুল বা শক্তিশালী নয়, কিন্তু সূর্য বৈশাখ মাসে তুঙ্গ রাশিতে কিন্তু রাহুযুক্ত হয়ে গ্রহণযোগে অবস্থান করছিল এবং আপনারা জানেন যে বাংলার বৈশাখ মাসে সূর্যগ্রহণ এবং তথা আমরা চন্দ্রগ্রহণ কিন্তু এই সময় দেখেছি। এই দুই গ্রহণের প্রভাবের জন্য সূর্যের যে অপটিমাম যে পাওয়ার, যে ম্যাক্সিমাম যে শক্তি, সেটা কিন্তু অবশ্যই সবসময় একই রকমভাবে ধারাবাহিকভাবে ছিল না, কিন্তু বাংলার জ্যৈষ্ঠ মাসে কিন্তু সূর্য অবশ্যই এখানে নির্বিঘ্নে একটা প্রভাব দিতে থাকবে এবং প্রত্যেকটা রাশি এবং লগ্নের ওপর সূর্যের প্রভাব কিন্তু অবশ্যই কিন্তু আমরা সঠিকভাবে পাবো। যেখানে গ্রহণযোগ ছিল সেখানে কিন্তু কখনো রাহু এবং অবশ্যই সেখানে বিভিন্ন গ্রহণের দ্বারা সূর্য কিন্তু নিজের প্রভাব থেকে কিছুটা কিন্তু বিচ্যুত হয়েছে এবং এখানে কিন্তু বাংলার জ্যৈষ্ঠ মাসে সেটা হবার নয়। তো আমাদের এই বাংলার জ্যৈষ্ঠ মাস অত্যন্ত ভাইটাল, কারণ সূর্য সেখানে তুঙ্গস্থ হয়ে শনিদৃষ্ট ছিল, শনির যে বক্র দৃষ্টি অর্থাৎ বক্রী দৃষ্টি নয়, শনির বক্র দৃষ্টির তৃতীয় দৃষ্টি যেটা সেটাও সূর্যের ওপর ছিল। এখানে কিন্তু সূর্য বলবত্তায় থেকেও কার্যকারী প্রভাব দিতে পারছিল না, অর্থাৎ বাংলার যে জ্যৈষ্ঠ মাস এখানে সূর্য বৃষ রাশিতে অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী হবে। আপনারা যদি দেখেন যে সূর্যের যেটা অবস্থান, এই সূর্যের অবস্থানে সূর্য কিন্তু তিনটি নক্ষত্রকে অতিক্রম করবে। যাত্রার শুরুতেই সূর্য কিন্তু তার স্বনক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই কৃত্তিকা নক্ষত্রে সূর্য থাকাকালীন সর্বাধিক শক্তিশালী সূর্য থাকবে এবং এই সময় সূর্য কিন্তু অবশ্যই তার নিজস্বতা বজায় রাখবে। কিন্তু কৃত্তিকা নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে তখন মানুষের মধ্যে তেজ, আত্মহংকার, ইগো এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়বে, তার সঙ্গে মান সম্মান প্রতিষ্ঠা এবং সম্মানে কিছু আঘাত লাগলে তার প্রত্যুত্তর দেওয়ার একটা স্বভাব মানুষের মধ্যে কিন্তু অবশ্যই জন্মাবে। অনুরূপভাবে সূর্য যখন তার পরবর্তী ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেখানে কিন্তু সূর্যের যে আর চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু মন এবং শরীরের মধ্যে একটা প্রভাবিত হবে এবং মান ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে মনে করি আমরা যে সূর্যের যে মান সম্মান প্রতিষ্ঠা যশোভাগ্য যেটা আমরা বলি সেটা কিন্তু রোহিণী নক্ষত্রে বিবেচিত হবে এবং রোহিণী নক্ষত্রে সূর্য থাকাকালীন অবশ্যই আমি মনে করি যে কোনো সম্পর্কের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, সম্পর্কগুলো যাতে না ইগো সমস্যার মধ্যে পড়ে, সম্পর্কগুলো যাতে না দূরে সরে যায়, কাছের হোক, আপনার বন্ধুস্থানীয় কারুর হোক, প্রেমের হোক, সেই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তবে রাজনৈতিক ব্যক্তিত্বরা এই নক্ষত্রে অবশ্যই শক্তিশালী অ্যাডভান্টেজ পাবেন এবং অবশ্যই তার আগে কৃত্তিকা নক্ষত্র পাবেন। সেবা যাদের পরম ধর্ম, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই নক্ষত্রে অত্যন্ত ভালো ফল পাবেন এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু এই নক্ষত্রে ভালো ফল পাবেন। এর পরে নক্ষত্র সূর্য কিন্তু মৃগশিরায় প্রবেশ করবে, বর্তমানে মাথায় রাখতে হবে মৃগশিরার অধিপতি মঙ্গল সে কিন্তু তার নিচস্থভাবে অবস্থান করছে। এখানে কিন্তু সূর্য একটু হলেও ডিফিকাল্ট জায়গায় থাকছে, এখানে সূর্যের ভেতরে যে ক্রোধ, সূর্যের ভেতরে যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, অহেতুক নিজেকে একটা মাত্রা অতিরিক্ত জায়গায় বসিয়ে রাখা, ওভার কনফিডেন্স, একটা অতিরিক্ত অহংকার, এগুলো কিন্তু সূর্যের ভেতরে এই সময় আমরা দেখতে পাবো এবং অবশ্যই মানুষের মধ্যে জেদ, রাগ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা এগুলো কিন্তু এই সময় থাকবে। তবে কিছু ক্ষেত্রে মেডিকেল ফিল্ড ওরিয়েন্টেড ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তাপ প্রয়োগ করে কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, এরকম ধরনের কাজ কারবার করেন, সেই সমস্ত সেক্টরগুলোতে কিছু ভালো ফল পাবেন। এই সময় কিন্তু পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এদের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন, এটা মাথায় রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রে কিন্তু সূর্যের ফল, অন্যান্য সময় যে মঙ্গলের নক্ষত্রে সূর্যের ফল থাকে সেটার মতো হবে না, কারণ মৃগশিরার অধিপতি বর্তমানে মঙ্গল নিচভাবে থাকবে। এবং এখানে আমি প্রধানত আমি বলবো যে সূর্য যে বৃষ রাশিতে প্রবেশ করছে, আপনারা যারা বাংলার বৈশাখ মাসে
সে বিবিধ সমস্যায় ছিলেন। সমস্যা বলতে এখানে কিন্তু মান সম্মান হানি থেকে আরম্ভ করে কার্যে বাধা, কোনো বিষয়ে সার্ভিস এক্সাম দিয়েছেন তার রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছে, বা এরকম হয়েছে আপনি কোনো গ্রেডুয়েশন পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আটকে গেছে, যেটা হবার কথা ছিল সেটা সময়মাফিক হচ্ছে না, সেখান থেকে অনেকটা বেরিয়েছে, এখানে বেটার রেজাল্ট পাবেন। এবং যারা হার্টের সমস্যা, চোখের সমস্যা, স্কিন অ্যালার্জির সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এখানে বেটার রেজাল্ট থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে পথ অনেকটা সুগম হবে বৃষ রাশিতে থাকাকালীন সূর্যের অবস্থানে। আমরা আলোচনাটা শুরু করব লগ্নভিত্তিক, রাশি জানা থাকলে আপনি যদি লগ্ন জানেন লগ্নটাই ফলো করবেন, এখন যদি লগ্ন না জানেন তাহলে আপনি রাশিটা ফলো করতে পারেন। জন্মছকে যাদের বৃষ রাশিতে সূর্য আছে তারা আমার এই ফলটা অনেকটা প্রমিনেন্ট পাবেন, যাদের সূর্যের দশা অন্তর্দশা চলছে তারা ফলটা অনেকটা প্রমিনেন্ট পাবেন, এবং অবশ্যই যাদের লগ্নস্থ সূর্য এবং সূর্য প্রভাবিত ব্যক্তি যারা, যেমন সিংহ লগ্নে যাদের জন্ম হয়েছে, লগ্নস্থ যাদের সূর্য আছে, যাদের রাশিতে সূর্য আছে অর্থাৎ অমাবস্যার দিন যাদের জন্ম হয়েছে বা পূর্ণিমার দিন আপনাদের যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রভাবটা কিন্তু বিশেষভাবে বিবেচিত হবে। আমরা আলোচনাটা শুরু করার আগে একটু বলে দিই, আপনারা যে আলোচনাটা শুনবেন সেটা অবশ্যই আপনারা এখানে দৈনিক রাশিফলটাও রেগুলার ফলো করে যাবেন, কারণ এই আলোচনাটা শুধু আমি স্পেসিফিক করব যে সূর্যের রাশি পরিবর্তনের জন্য কতটুকু ফল আপনার লগ্নের ওপর আসছে সেইটুকু এখানে আলোচনা করব। তার বাইরের আলোচনাগুলো আপনারা দৈনিক রাশিফল, আজকে মাসিক রাশিফল এগুলোতে জানতে পারবেন। আমাদের যে নাম্বারটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে সেরে ফেলতে পারেন, এবং আপনার যে ব্যক্তিগত সমস্যা তথ্য সেগুলো 100% গোপনীয়তা মেনটেন করে আমরা আলোচনা করব, এবং অবশ্যই প্রাইভেসিটা সবার আগে আমরা প্রাধান্য দেবো। আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আলোচনা ফোনে হোক বা চেম্বারে প্রত্যেকটা আলোচনাই হবে বিস্তারিত, দীর্ঘ, সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং আশা রাখি এই বিষয়টায় আমরা কিন্তু অবশ্যই আপনাদের স্যাটিসফাই করতে পারবো। আলোচনাটা শুরু করছি, আপনারা মন দিয়ে শুনুন কোন লগ্নের ক্ষেত্রে কী ফল আসতে চলেছে। প্রশ্ন থাকলে জানাবেন, আমি সেটা দেখে দৈনিক রাশিফল অ্যান্সার করার চেষ্টা করব। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু রাশি দ্বিতীয় যাচ্ছে। দেখুন, রাশিতে সূর্য বা লগ্নের উপর সূর্যের যে অবস্থান সেটা কিন্তু আপনাদের যে টেম্পারামেন্ট ছিল সেটা অনেকটা হালকা করবে। সূর্য যে রাহুর যে গ্রহণযোগ সেটা কিন্তু এবার আর থাকছে না, রাহু থাকছে সূর্য সরছে, ফলত লগ্ন যাদের মেষ তাদের ক্ষেত্রে একটু টেম্পারামেন্ট শান্ত হবে। তো এখানে দ্বিতীয়স্থ সূর্য আপনার কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্টে সাহায্য করবে, নতুন কিছু আর্থিক পরিকল্পনা, ফিনান্সিয়াল কোনো প্ল্যানিং এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে, সেটা আপনি কোনো পলিসি বা ইত্যাদি খুললেন এগুলো কিন্তু হতে পারে। রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ জন্মাতে পারে, যেটা বিষয়ে একটু সতর্ক থাকবেন। চোখের সমস্যা, কিছুটা ENT সমস্যা থাকতে পারে, কথার মধ্যে কিন্তু কিছুটা আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বা মুখের ওপর কিছু বলে দিচ্ছেন অপ্রিয় সত্য, এই ধরনের টেন্ডেন্সি এই সময় জাগতে পারে। সেটা কিন্তু আর কিছু না হোক কাছের মানুষগুলোকে হার্ট করতে পারে সেটা না হয়, এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন বাংলার জ্যৈষ্ঠ মাসে, কারণ এখানে কিন্তু গ্রহণযোগের তুলনায় এখানে কিন্তু সূর্য অনেকটা এখানে ভালো ফল দেবে, এবং সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গ্রোথ থাকবে, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা ইত্যাদিতে ভালো ফল এখানে পাবেন। তবে ক্ষেত্র বিশেষে, সব ক্ষেত্রে একই রকম ফল নয়, যাদের সূর্য খুব নেগেটিভ আছে ক্ষেত্র বিশেষে কিছু বিষয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে, কিছু মানে সবাই নয় কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর হতে পারে, বড় সড়ো ঝগড়া না হলেও কিছু কিছু ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশ এটা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নের আলোচনায়। বৃষ লগ্নে কিন্তু সূর্য প্রবেশ করছে চতুর্থেশ হিসেবে, এবং লগ্নে সূর্য প্রবেশ করার অর্থ হচ্ছে আপনাদের ভেতরে কিছুটা তেজ, দীপ্তি, নিজের জ্ঞানের বহিঃপ্রকাশ এগুলো কিন্তু ঘটবে, তার সঙ্গে একটু জেদ, ইগো এগুলো কিন্তু বাড়বে। একদিকে আপনার মান সম্মান, প্রতিষ্ঠা এগুলোও বাড়বে, এবং তার সঙ্গে একটু অহংকার কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই দুয়ের ব্যালেন্স করাটা খুব দরকার, কিন্তু এটা বাড়ার সম্ভাবনা আছে। গৃহগত কাজ, বাড়ির কাজগুলো, আপনার পার্সোনাল কাজগুলো, কোনো গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন। এছাড়া প্রতিষ্ঠা লাভ, কোনো পদোন্নতি এগুলো ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে একাত্মবোধ এগুলো কিন্তু এই সময় অবশ্যই কিন্তু কিছু অংশে, বেশ কিছু অংশে বাড়তে পারে। তবে সূর্য লগ্নে থাকলে কি হয়, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, কিছুটা মাথার যন্ত্রণা অন্য কোনো কারণে হতে পারে, সেই ধরনের সমস্যাগুলো একটু একটু বাড়াকামা করে। এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনাদের একটু হলেও সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আমার মনে হয় অন্যান্য দিকটা হরোস্কোপে ভালো। সূর্যের লগ্নস্থ অবস্থান দাম্পত্য ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আনতে পারে, বাড়ির কাছাকাছি জায়গা থেকে কোনো সম্বন্ধ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, কাঠজাত দ্রব্যের ব্যবসা, সরকারি রিলেটেড কোনো চাকরি ব্যবসা এগুলোর মধ্যে গ্রোথ এই সময় কিন্তু থাকবে। মাথায় রাখতে হবে তৃতীয়ভাবে নিচস্থ মঙ্গল এবং লগ্নস্থ সূর্য চট করে কিন্তু আপনার ছোটোখাটো ঘটনাকে একটু রাগ ক্রোধের মধ্যে নিয়ে যেতে পারে, এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে।
চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা কিন্তু আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই আমি বলবো, সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে রাশির দ্বাদশভাবে, তৃতীয় পতি হিসেবে রাশির দ্বাদশে। এই সময় কিন্তু কাছে দূরে যাত্রা, কোনো জায়গায় কাছে দূরে আপনার কর্মক্ষেত্র কোনো বিষয়ে যাওয়ার প্রয়োজন, এগুলো এই সময় পড়তে পারে। সূর্য দ্বাদশস্থ থাকার জন্য কিছু বিষয়ে ঘুমের জায়গাটা কিন্তু লগ্ন সাপেক্ষে বিশেষত আপডাউন একটু করবে, এটা খেয়াল রাখতে হবে। এখানে বিদেশি টাকায় যারা ইনকাম করেন ফরেন কারেন্সিতে আর কি, সেখানে কিছু আর্থিক যোগাযোগ, আর্থিক কিছু প্রাপ্তি, এই ধরনের জায়গাগুলো এই সময় কিন্তু আসতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে যে কিছু বিষয় মেডিকেল এক্সপেন্স, ফ্যামিলি এক্সপেন্স, আপনার কোনো ট্রাভেলিং যে কস্ট, সেগুলো কিন্তু এই সময় একটু বাড়তে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবং গাইনি সমস্যা, চোখের সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ, এই বিষয়গুলো আপনাদের এই সময় গুরুত্ব দিতে হবে। চলমান কাজগুলোতে গ্রোথ থাকবে, বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে কিছু পদোন্নতি, প্রতিষ্ঠা প্রাপ্তি, টার্গেট ভিত্তিক কাজগুলো কিছু বিষয় হিট করা, সেগুলোর ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। যে কাজগুলো ঘুরে ফিরে করতে হচ্ছে আর কি, এদিক ওদিক যাত্রা করে, যেমন ধরুন ডেলিভারির কাজ, কুরিয়ারের কাজ, অন্য কোনো ভ্রমণ পেশা, এই জাতীয় কাজগুলোতে চাকরি ব্যবসা বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। সেলফ প্রফেশন বা ইত্যাদিগুলো অবশ্যই ভালো ফল পাবেন। ভাই বোন স্থানীয় কারোর দূরযাত্রা, প্রতিবেশী স্থানীয় কারোর দূরযাত্রা, এগুলো এই সময় হতে পারে। আপনার কথা বলার ধরনের বিষয়ে একটু কন্ট্রোল রাখতে হবে, এটাও আমরা হরোস্কোপ এখানে দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো মেনটেন করতে হবে, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে ভালো যাবে। তো আপনারা আজকে দৈনিক রাশিফল এবং সামগ্রিক মাসিক রাশিফলটা দেখে নেবেন, আমরা অবশ্যই সমস্যায় আমাদের ফোনে বুকিং করে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু অত্যন্ত একটা ফেভারেবল পজিশনে আসছে রাশির একাদশভাবে, এবং সে দ্বিতীয়েশ। দেখুন, আর্থিক যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো এই সময় এবার কাটতে শুরু করবে। যে কোনো ক্ষেত্রে ধরুন কোনো লোন স্যাংশন হচ্ছে না, কোনো অফিসে কোনো চাকরি টাকা পয়সা আটকে আছে, এটা কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য হবে, এটা মাথায় রাখবেন। কোনো চাকরির টাকা পয়সা আটকে আছে, সেগুলো এই সময় কিন্তু এগোতে থাকবে। এবং ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে এই সময় কিন্তু সদ্ভাব রেখে চলা উচিত, এবং পরিবার পরিজনের থেকে কিছু আর্থিক প্রাপ্তি বৃদ্ধি এগুলো হতে পারে, এবং আপনারা নিজেরাও কিছু সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, দ্বিতীয় একাদশের কানেকশান আপনার ইচ্ছা পূরণে, আপনার শখ আহ্লাদ পূরণে, এবং আপনার বিশেষ কিছু শখ পূরণে আপনার কিন্তু কিছু হেভি অ্যামাউন্ট ব্যয় হতে পারে। ধরুন এসি কিনলেন, কোনো বাড়ি রিপেয়ারিং করলেন, কোনো ফ্রিজ কিনলেন, গাড়ি বাইক ইত্যাদি কিছু কিনলেন, এখানে যা অর্থ ব্যয় হওয়ার সেই জায়গাটা অবশ্যই যোগ আছে। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, সূর্যের দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমে আছে। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু জেদ ইগো থাকতে পারে, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে ভালো। যারা কথা বেছে খান, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, পারিবারিক পেশার সঙ্গে যুক্ত, তারা এই সময় কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। ডিটেলে জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে আজকে দৈনিক রাশিফলটা দেখবেন, সঙ্গে কিন্তু মাসিক রাশিফল সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো, এই রাশি পরিবর্তনটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটারই অপেক্ষা সিংহলগ্নের ছিল। কারণ সিংহের অধিপতি সূর্য তুঙ্গস্থ হয়েও সে কিন্তু গ্রহণযোগে ছিল ভাগ্যস্থানে, এবং এবারে কিন্তু সূর্য কর্মভাবে প্রবেশ করছে। কাজের ক্ষেত্রে আপনার কিন্তু ফোকাস বাড়বে, কিন্তু সূর্যের দৃষ্টি রাশির চতুর্থে থাকার জন্য একটু আপনার পারিবারিক যে বিষয়গুলো তার প্রতিও কিন্তু একটু নজর দিতে হবে। এখানে কাজের ক্ষেত্রে পুরো ফোকাসটা আমরা দেখতে পাচ্ছি, ফলত আপনার পরিবার এবং কাজের মধ্যে যাতে ব্যালেন্স করে চলা যায় সেদিকটা খেয়াল রাখবেন। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি, কর্মক্ষেত্রে যোগাযোগ এই সময় বাড়বে। তবে প্রথমেই আমি বলে রাখি, লগ্ন এবং দশমের কানেকশানে প্রথমের দিকে আপনার কিন্তু কাজের যে দায়িত্ব, কাজের এফর্ট, কাজের ক্ষেত্রে আপনার যে ডিভোশন, সেগুলো কিন্তু এই সময় বাড়বে, এবং কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বলুন বা কাজের ক্ষেত্রে আপনার টার্গেট বলুন, এগুলো এই সময় হিট করতে সুবিধা হবে। ফলটা পেতে অবশ্যই কিছুটা সময় লাগতে পারে, কিন্তু আপনার যে আখেরে যে কাজটা বাকি আছে সেটা কিন্তু এই সময় ফুলফিল করে ফেলবেন আপনি, তারপরে হয়তো কিছুদিনের মধ্যে আপনি নিশ্চয়ই ফলটা পেয়ে যাবেন। কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সিংহর ক্ষেত্রে হচ্ছিল যে গ্রহণযোগে থাকার জন্য তারা তাদের যে কাজটা, যে টার্গেটটা, সেটা হিট করতেই সক্ষম হচ্ছিল না, এবার কিন্তু সেটা এই সময় হবে। তাছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, পদোন্নতি, এগুলো এই সময় ভালো যাবে। পিতা গুরুজনদের শরীর স্বাস্থ্যে উন্নতি এবং তাদের থেকে কোনো সাহায্য পাওয়া, এগুলো কিন্তু এই সময় পেতে পারেন। গুরু, টিচার, আপনার পথপ্রদর্শক, আইডল, এদের সান্নিধ্য এই সময় কিন্তু পেতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে উপযোগী বলে আমার মনে হয়েছে। এবং এখানে আমি মনে করি যে সূর্য রাশি চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য সাময়িক কিছুটা জেদপূর্ণ মানসিকতা থাকবে, এটার ওপর একটু কন্ট্রোল রাখা দরকার। আদারওয়াইজ কিন্তু এই ট্রানজিটটা আপনাদের জন্য ওভারঅল কর্মের জন্য পজিটিভ, খালি আপনার পরিবারের সদস্য, পার্সোনাল বিষয়গুলোর উপর একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আজকে দৈনিক রাশিফল, সঙ্গে মেয়ের রাশিফল, এবং আপনারা অবশ্যই সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো সূর্য কিন্তু অষ্টম ভাব ছেড়ে এবার কিন্তু নবমে আসছে। অষ্টমস্থ সূর্য এবং গ্রহণযোগ বেশ কিছু ক্ষেত্রে বাধা বিঘ্নতা কিছু কাজে দেরি বিলম্ব সৃষ্টি করেছে এবং সূর্য এবারে নবমে আসছে। প্রথমেই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিদেশি কাজ, বৈদেশিক কাজ, বিদেশে যাত্রা এবং বিদেশে না হলেও দেশের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া বা একটু জন্মস্থান থেকে দূরে কোনো কাজের সংযোগগুলো এই সময় কিন্তু ভালোভাবে এক্সিকিউট হতে পারে। এবং এখানে ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে অবশ্যই ফল লাভ এই সময় হতে পারে। আপনার ধার্মিক চিন্তাধারা এই সময় কিন্তু বাড়তে পারে, আধ্যাত্মিক পথের প্রতি আকর্ষণ, ধর্মকর্মের প্রতি আগ্রহ এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। হেল্প পাবেন পিতা গুরুজনদের, এই সময় হেল্প পাবেন আপনার কোনো পথপ্রদর্শকের, এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু জবরদস্ত কাটবে। যাদের খরচ অযাচিতভাবে মাত্রাতিরিক্ত বেড়েছিল, ধুম করে একদম আপনার পুরো মাইনেটাই খরচ হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন ছিল, সেখানে কিন্তু খরচে অনেকটা কিন্তু লাগাম থাকবে। এই জায়গাটা আমার মনে হয় ভালো যেতে পারে। এবং সাময়িক ক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, সামাজিক ক্ষেত্রে কোনো মান সম্মান প্রাপ্তি, কোনো বিষয়ে মানুষের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। কাছে দূরে যাত্রা, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ভ্রমণ এই ধরনের সংযোগগুলো এই সময় থাকবে এবং এখানে ভালো ফল পাবেন। সূর্যের দৃষ্টি তৃতীয়ভাবে থাকার জন্য সাহস, পরাক্রম এবং উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে। ব্যক্তিগত জন্মছকে মঙ্গল নিজস্থ না থাকলে আদারওয়াইজ এই ট্রানজিটটা আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে পজিটিভ। খালি পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সাময়িক কোনো সমস্যা হঠাৎ করে এলে, যেহেতু সূর্য এখানে দ্বাদশপতি, সেই বিষয়টায় আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, আদারওয়াইজ ওভারঅল ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো সূর্য রাশির অষ্টমে যাচ্ছে, এখানে কিন্তু বেশ কিছু মিশ্র ফলের আমরা একটা আভাস দেখতে পাচ্ছি। ভালোর মধ্যে প্রথমেই বলবো গুপ্ত অর্থ সম্পদ, সম্পত্তি প্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা খুব ভালো। এবং অবশ্যই মামলা মোকদ্দমায় যেসব আর্থিক জায়গাগুলো ফেঁসে আছে, কোনো মামলা মোকদ্দমা আটকে আছে, দীর্ঘস্থায়ী কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো রায়দান বাকি আছে, সেগুলোর ক্ষেত্রে এই সময় ভালো ফল পেতে পারেন। আপনার অফিস, আপনার ব্যবসা বা আপনার অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো ট্রান্সফার আটকে থাকে, সেই ট্রান্সফারের যোগাযোগগুলো এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে। এখানে সূর্য অষ্টমে থাকার জন্য যৌথ কাজে লাভ হবে, তবে যৌথ কাজগুলো করতে গিয়ে সবার সঙ্গে মানিয়ে চলতে একটু অ্যাডজাস্ট করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। গবেষকদের ক্ষেত্রে সময়টা ভালো, এখানে দীর্ঘদিন ধরে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলোর ক্ষেত্রে এখানে গ্রোথ বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু উল্টো দিকে যেহেতু একাদশপতি অষ্টমে আছে, আপনার কিছু শখ, আহ্লাদ, ইচ্ছা যেগুলো হয়তো আপনার ভেবেছিলেন খুব ইজি পেয়ে যাবেন, সেখানে একটু দেরি বিলম্ব, হতাশাব্যঞ্জক সিচুয়েশন কিছু সময় থাকতে পারে। সূর্য রাশির দ্বিতীয়ভাবে বা লগ্নের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য বাক্যকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, রিচ খাবার, গরম খাবার এগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। সূর্য অষ্টমে যাওয়ার জন্য কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, ইউরিনারি কোনো সমস্যা, গাইনি সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা কিংবা জয়েন্ট রিলেটেড সমস্যার বিষয়ে আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে এই সময়, বিশেষত লগ্ন সাপেক্ষে। ডিটেলটা জানতে আজকে দৈনিক রাশিফল সঙ্গে মেয়ের মাসিক রাশিফল দেখে নেবেন, অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। গবেষণা বা রিসার্চ, কোনো গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো, এমন কোনো কাজের মধ্যে জড়াবেন না যেখানে কিন্তু অপমানিত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু কেরিয়ারের গ্রাফে চেঞ্জ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে রাশির সমসপ্তমে, লগ্নের কর্মপতি সূর্য এবং সে ব্যবসা স্থানে এখানে কিন্তু এবারে যোগ করছে। প্রথমেই বলবো চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, এইরকম ধরনের আইডিয়া যারা করতে পারেন তাদের ক্ষেত্রে এই ধরনের সেকেন্ড ইনকামের কিছু সোর্স বাড়তে পারে। সূর্য সমসপ্তমে যাওয়ার জন্য ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, কাঠজাত দ্রব্যের কাজ কারবার, তাপ প্রয়োগ করে করতে হয় এরকম ধরনের কাজ কারবার, সরকারি আন্ডারটেকিং, চাকরি এবং ব্যবসা এগুলো ক্ষেত্রে বা সেলফ প্রফেশন ইত্যাদি ক্ষেত্রে গ্রোথ এই সময় থাকবে। দাম্পত্যভাবে সূর্যের অবস্থান কিছু বিষয়ে একটু নিজেদের মধ্যে ইগো ক্ল্যাশ ঘটাতে পারে, তবে লাইফ পার্টনারের জীবনের কেরিয়ারে উন্নতি, তার অ্যাডভাইস শুনে আপনার জীবনে কিছু উন্নতি এগুলো এই সময় হওয়ার সম্ভাবনা আসছে। এবং আপনার কর্মসূত্র, আপনার এইরকম সোর্স থেকে কোনো বিবাহযোগ বা সম্বন্ধযোগ এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। সূর্যের দৃষ্টি আপনাদের সরাসরি লগ্নে থাকবে, এটা মাথায় রাখতে হবে। রাগ, জেদ, অভিমান এবং ইগো এগুলো কিন্তু একটু আপনার বাড়তে পারে, এগুলোর উপর একটু কন্ট্রোল করা দরকার যে কোনো ক্ষেত্রেই। তার সঙ্গে মান সম্মান, প্রতিষ্ঠা, সামাজিক যোগাযোগ, আপনি কিছু সোশ্যাল কোনো বিষয়ে সম্মান পেলেন এগুলো হতে পারে। মেডিকেল ফিল্ডে যারা উপস্থিত আছেন, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যে কোনো ক্ষেত্রেই, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। এবং আমি মনে করি কর্মপতি সূর্য যে গ্রহণযোগে পীড়িত ছিল তার তুলনায় এখানে কিন্তু অনেকটা ভালো ফল দেবে, আপনাদের যে বাধাগুলো সেগুলো কিন্তু অবশ্যই এবারে কাটতে শুরু করবে। চলে পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা কিন্তু আপনাদের রাশির ঢাইয়ার ভিডিওটা দেখে নেবেন এবং অবশ্যই আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটা দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
ধনু লগ্নের ক্ষেত্রে সূর্যের যে প্রবেশ সেটা কিন্তু রাশির ষষ্ঠভাবে ঘটছে এবং সূর্য আপনাদের ভাগ্যপতি। সূর্য এতদিন পঞ্চমে অত্যন্ত ফেভারেবল পজিশনে এবং তুঙ্গস্থভাবে ছিল। সূর্য ষষ্ঠে প্রবেশ আপনার কিন্তু কিছুটা গুপ্তশত্রু নাশ করবে। আপনার ভেতরে কিন্তু কাম, ক্রোধ, মোহ, বাসনা এগুলো নাশ করতে যদি আপনি কোনো প্রয়াস করেন সেগুলো কিন্তু এই সময় নাশ হবে। আপনি লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো ফল এই সময় পেতে পারেন, তবে গুরুজনদের সাথে বা আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। সূর্য ষষ্ঠ ভাবে প্রবেশ, আপনার কিছুটা ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে। মেডিকেল কাজগুলো এই সময় কিন্তু ভালো ফল পাবেন। সূর্য পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করছিল, এই সমস্যা কিন্তু অনেকটা মিটবে এবারে। যে কোনো বিষয়ে রাগ, জেদ, ইগো এটা কিন্তু অনেকটা মিটবে। সূর্য পঞ্চম ভাব থেকে ষষ্ঠে আসার জন্য এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, সামনের আপকামিং এক্সাম, কোনো ফল বেরোবে, রেজাল্ট, চাকরির পরীক্ষা, কোচিং এক্সাম বা অন্যান্য বোর্ডের এক্সাম, সেগুলোতে স্কুল কলেজে যে কোনো এক্সামে কিন্তু এই সময় ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সন বা খেলাধুলো জগতে যারা আছেন, ব্যক্তিগত জন্মছকে মঙ্গল নিচস্থ না থাকলে ওভারঅল সময়টা কিন্তু পজিটিভ কাটবে। এখানে সূর্য ষষ্ঠভাবে এখানে কিন্তু অবস্থান করার জন্য অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো কিন্তু এই সময় ভালো হবে। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য, তাদের হেলথের বিষয়টা একটু হেলথ কনসিয়াস থাকতে হবে। আপনাদের ঘুমের বিষয়টা একটু আপডাউন এই সময় কিন্তু করতে পারে, এগুলো একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম ফল ভালো, তার সঙ্গে টুকিটাকি একটু নেগেটিভ ফল, একটু জেদ, রাগ, ক্রোধ এগুলো একটু বাড়া, এগুলো টেন্ডেন্সি থাকবে। ডিটেলে জানতে আজকে দৈনিক রাশিফলটা দেখবেন, সঙ্গে মাসের মাসিক রাশিফল এবং অন্যান্য ভিডিওগুলো আছে, চ্যানেলে চোখ রাখবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মকর লগ্নের ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে রাশির পঞ্চমভাবে এবং অষ্টমপতি হিসেবে সূর্য পঞ্চমে কানেকশান দিচ্ছে। কিছু গুপ্ত অর্থপ্রাপ্তি, কিছু গুপ্ত সম্পদ সম্পত্তি প্রাপ্তি এবং কিছু আটকে থাকা কোনো পেন্ডিং কাজ, অর্থ, যে কোনো কিছু হতে পারে, সেগুলোর কিন্তু এই সময় সম্ভাবনা আসছে। তবে মাথায় রাখবেন আপনার জন্মচকে এই ধরনের যোগ থাকলে তবেই এটা কিন্তু ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে সাময়িক ইগো ক্ল্যাশ বাড়তে পারে, নিজেদের মধ্যে সাময়িক কিন্তু মতান্তরের যোগও কিন্তু এই সময় থাকতে পারে। একটু প্রেমের ক্ষেত্রে একে অপরকে সহনশীল দৃষ্টিতে দেখা দরকার। নতুন সন্তান যোগ আছে, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো। তবে সন্তান যাদের আছে তাদের যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাবে। মান সম্মান, প্রতিষ্ঠা, কিছু ট্রান্সফার, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন, চাকরি ব্যবসার ক্ষেত্রে কিছু ট্রান্সফার এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বেশি থাকবে। সূর্যের প্রভাবস্বরূপ রাশির পঞ্চমে আপনার ক্ষেত্রে কিন্তু জ্ঞান অর্জন, কোনো আধ্যাত্মিক চেতনার উন্মেষ, কিছু পড়াশোনায় অগ্রগতি এগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই ভালো কাটার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। যাদের সন্তান আছে তাদের সন্তানের কিন্তু একটু অভিমানসূচক মন, একটু জেদ সুলভ মানসিকতা এগুলো কিন্তু কোনো না কোনো অংশে একটু বাড়ার টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। সূর্য এখানে কিন্তু আপনাদের রাশির একাদশ ভাবকে প্রভাবিত করবে। আমি মনে করি এই সময় কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক, আপনার সামাজিক যোগাযোগ, কিছু বিষয়ে ভালো কোনো মানুষজনের সঙ্গে আলাপ হওয়া এগুলোর ক্ষেত্রে এই সময়টা আপনারা ভালো ফল পাবেন। আর যারা সূর্যের চতুর্থস্থ প্রভাবে মনশান্তি বা গৃহশান্তির অভাব বোধ করছিলেন, গ্রহণযোগ্য ছিল, সেখানটা অনেকটা ভালোর দিকে এগোবে। ডিটেলে জানতে আপনাকে আমি বলবো আপকামিং ভিডিও দেখতে, এবং যৌথ কাজে যেসব সমস্যা ছিল সেগুলো এই সময় দূরীভূত হবে। আর আপনাদের রাশির সাড়ে সাথে শেষ অধ্যায় চলছে, সেটা মিস করবেন না, দেখে নেবেন। সঙ্গে আছে আজকে দৈনিক রাশিফল এবং এ মাসের মাসিক রাশিফল। সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। বুকিং করে চলে আসি পরবর্তী লগ্নের আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে সূর্যের অবস্থান হতে চলেছে রাশির চতুর্থভাবে এবং সপ্তমের সূর্য সে রাশির চতুর্থে আসছে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি, কথাবার্তা এগোনো এগুলো কিন্তু এই সময় হতে পারে। সূর্য চতুর্থভাবে যাওয়ার জন্য এবং আপনার সরাসরি কর্মভাবকে প্রভাবিত করার জন্য চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যারা উভয় কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে গ্রোথ বাড়তে পারে। এবং সাধারণত ব্যবসার ক্ষেত্রে সামগ্রিক কিছু উন্নতি, সেলফ প্রফেশনের ক্ষেত্রে সামগ্রিক কিছু উন্নতি আমরা এই সময় দেখতে পাবো। হৃদরোগের সমস্যা যারা ভুক্তভোগী তারা এই সময়টা একটু খেয়াল রাখবেন। মানসিক জেদ একটু কিন্তু বাড়তে পারে, যেটা অবশ্যই একটু নিয়ন্ত্রণ করা দরকার। সূর্য চতুর্থে থাকার জন্য এখানে কিন্তু স্কুল এডুকেশনের পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, পরিবারের বন্ধুবান্ধব, পরিবারের কোনো সদস্যদের সঙ্গে আবার পুনর্মিলন এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তবে চতুর্থ সূর্য এটা মাথায় রাখতে হবে আপনার ভেতরে কিন্তু অবশ্যই কিছু বিষয় যদি আগে থেকে কোনো মনে দহন, কষ্ট, জ্বালা, ব্যথা, হতাশা এগুলো কিন্তু ভীষণ মাত্রায় যাদের আছে সেগুলো এই সময় কিন্তু মনে মাঝে মাঝে একটু খোঁচা দিতে পারে, এটা খেয়াল রাখবেন। এই সময় আপনার বাড়ির সদস্য, লাইফ পার্টনার, আপনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দিলে আখেরে লাভটা কিন্তু আপনারই হবে। এই বিষয়টা আপনারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। এবং চতুর্থ
চতুর্থ সূর্য সরাসরি আপনাদের কর্মভাবে দৃষ্টি দেওয়ার জন্য, কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রাপ্তি, গ্রেডেশন বৃদ্ধি এগুলো ক্ষেত্রে আপনারা নেহাতি খারাপ নয়, ভালো ফল পাবেন। এখানে কিন্তু জবরদস্ত একটা ফল এখানে আসবে কর্মক্ষেত্রে। যাদের মঙ্গল নিচস্ত একান্ত, তারা কিন্তু এই ফল থেকে কিছুটা দূরে থাকবেন, অন্যরা কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আমি আপনাদের পরামর্শ দেবো আজকের দৈনিক রাশিফল সহ মাসিক রাশিফল মে মাসের, এবং সর্বোপরি সাড়ে সাতির যে আপনারা মূল অধ্যায়ের মধ্যে আছেন সাড়ে সাতির ভিডিওটা দেখে নেবেন। নিচে ডিসক্রিপশন সহ পরে কাটের লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, সূর্য কিন্তু অবস্থান করতে চলেছে রাশি তৃতীয়, ষষ্ঠপতি হিসেবে রাশি তৃতীয়। এই সময় যোগাযোগ বাড়বে, কমিউনিকেশান বাড়বে, কিন্তু অল্পেতে রিয়্যাক্ট করা, ওভার রিয়্যাক্ট করার টেন্ডেন্সি আপনার ভেতরে বাড়তে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে, বিশেষত লগ্নের ক্ষেত্রে। তৃতীয়স্থ সূর্য অনলাইনের কাজ, সেলফ প্রফেশন, ঘুরে ফিরে কাজগুলোকে বিশেষিত করবে। সূর্য গ্রহণ দোষ মুক্ত হওয়ার জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম এগুলোতে এই সময় কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারে। কিছু ক্ষেত্রে হাতে কানের ব্যথা বেদনার সমস্যা, মাইনর কিছু চোটাঘাতের টেন্ডেন্সি এগুলো কিন্তু এই সময় একটু থাকতে পারে। অফিসে কোনো চাকরির ট্রান্সফার, চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। নতুন উদ্যোগ এই সময় কিন্তু সফলতা লাভের জায়গায় থাকতে পারে। যাদের খুব বাণী দোষ হয়েছিল, মানে মুখে ধুমধাম কথা বলে দিচ্ছিলেন কাউকে, আপনার কথায় অপরে হার্ট হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা কমবে এই সময়। আপনার তবু আমার মনে হয় তৃতীয়ভাবে সূর্য থাকার জন্য আপনার ক্ষেত্রে অ্যাগ্রেশন এটা একটু নিয়ন্ত্রণ করা দরকার। আদারওয়াইজ ওভারঅল আমার মনে হয় এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় আসবে। নতুন কমিউনিকেশান, কানেকশান এগুলো তৈরি করতে আপনাদের সাহায্য করবে, এবং অবশ্যই নতুন কিছু খোঁজে থাকলে, নতুন কিছু রিসার্চে থাকলে, পার্সোনাল প্রফেশনাল যে কোনো ক্ষেত্রে সেগুলোতে ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং যারা কিছু হঠাৎ করে কোনো রোগের প্রাদুর্ভাবের মধ্যে পড়েছিলেন, যেটা হয়তো আগে থেকে ছিল না, রিসেন্ট হঠাৎ করে কোনো রোগ হয়েছে, সেখান থেকে আপনি কিছুটা সমস্যার মধ্যে ছিলেন, সেখান থেকে অনেকটা এখানে আরোগ্য লাভের জায়গাটা পাবেন, এবং মেডিকেল ট্রিটমেন্টগুলো অনেকটা ভালো হবে। কাছে দূরে মেডিকেল ট্রিটমেন্ট করতে যাওয়া, বিদেশে মেডিকেল ট্রিটমেন্ট করতে যাওয়ার ক্ষেত্রে সময়টা আশানুরূপ কাটবে। ডিটেলে জানতে আমি আপনাদের পরামর্শ দেবো যে আজকের দৈনিক রাশিফল সহ আপনাদের মেয়ের মাসের রাশিফল এবং সাড়ে সাতির যে প্রথম অধ্যায় শুরু হয়েছে ভিডিওটি দেখে নেবেন, আর অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।